চতুর্থ বাহুটি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং কর্ণটি হচ্ছে ফাইভ সেন্টিমিটার তো আমরা কর্ণটির নাম দিলাম ই এবং বাহুগুলোর নাম দিলাম যথাক্রমে এ বি সি ডি কর্ণটি হচ্ছে ফাইভ সেন্টিমিটার প্রথম বাহুটি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দ্বিতীয় বাহটি ফোর সেন্টিমিটার তৃতীয় বাহটি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং চতুর্থটি হচ্ছে 3.5 সেমি তো এই চতুর্ভুজটি অঙ্কন করার জন্য প্রথমে আমাদের কর্ণটি অঙ্কন করে নিতে হবে তো আমরা প্রথমেই যেকোনো কোনো রশ্মি বি হতে বি রশি হতে ই এর সমান করে বিডি অংশ কেটে নেব বিডি অংশ কেটে নিলাম এখন বিও ডি কে কেন্দ্র করে এ ও বি এর সমান করে একই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করব প্রথমে বি কে কেন্দ্র করে এ এর সমান করে একটি বৃত্তচাপ অঙ্কন করি এবার বি এর সমান করে ডি কে কেন্দ্র করে একই পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করি ধরলাম বৃত্তচাপ দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে এবার আবার বিওডি কে কেন্দ্র করে সিওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ এর বিপরীত পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করব তো প্রথমে আমরা বি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ এর বিপরীত পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করি এবার ডি কে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে সেই বৃত্তচাপের উপর একটি বৃত্তচাপ আঁকি ধুলনা বৃত্তচার দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে এখন বি এবং এ যোগ করে দিব বি এবং সি যোগ করে দিব c এবং ডি যোগ করে দিব d এবং এ যোগ করে দিব তাহলে ডি হচ্ছে আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ যেখানে বিডি হচ্ছে কর্ণ ই এব হচ্ছে বাহু এ বিসি হচ্ছে বাহু সি সিডি হচ্ছে বাহু ডি এবং এডি হচ্ছে বাহু বি ধন্যবাদ সবাইকে